আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না ঈদের ট্রেন যাত্রার টিকিট বিক্রির শেষ দিন আজ দেয়া হবে এক মেয়ের টিকিট টিকিট নিয়ে চরম ভোগান্তিতে রেলের যাত্রীরা সার্ভার ডাউন অনলাইন জটিলতার পাশাপাশি কাউন্টারেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় অতিষ্ঠ ঈদে ঘরমুখ সাধারণ মানুষ কমলাপুরের রেলওয়ে স্টেশনে দিনরাত অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা রেলে সীমিত আসনের তুলনায় যাত্রী বেশি থাকায় প্রতিদিনই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে অনলাইন ও কাউন্টার মিলে দিনে 27,853টি টিকিট দিচ্ছে রেলওয়ে আমার যাইতে বউ বলা মান আছে বাপ মা আছে বাইতে বাড়ি না গেলে হইব না টিকিট না পেলে আমার যেমন হোক বাড়ি যাইতে মনের দুঃখের কথা কি কমু 9 বছর পর আজকে স্টেশনে আইসি শ্বশুর বাড়ি যাই ঈদ করমু ঠিক আছে বউ বলা আন্ডালে শ্বশুর শাশুড়ির লগে আজকে 24 ঘন্টা হয়ে গেছে আইসি ওহানো টিকিট পাই নাই যে 3টা সকাল থেকে এই পর্যন্ত যে 10টা 11টা ট্রেন গেছে এর মধ্যে 30টা ট্রেন একটু ডিলে হয়েছে যেগুলো পশ্চিমবঙ্গ থেকে ইনশাল্লাহ এখন আমরা আশাবাদী যে তেমন কোনো অসুবিধা বিপর্যয় হতে নাও পারে দর্শক এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম তার কাছ থেকে জানবো ট্রেনে ঈদে ঘরমুখ সাধারণ মানুষের খবর আশিক টিকিট বিক্রির শেষ দিনে রেলের ব্যবস্থাপনা কেমন যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানান মাহবুবা ধন্যবাদ আপনাকে আপনার সচরাচর যেরকম ট্রেনে যারা যাত্রী হিসেবে যান ঈদের সময় তাদের ভোগান্তিতে একটু বেশি থাকে আপনি জেনে থাকবেন যে ট্রেনের এই ভোগান্তি কিন্তু গেল বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখছি আজও কিন্তু তেমনটা ব্যতিক্রম ছিল না সকালে যারা যাত্রী হিসেবে এই ঈদে ঘরমুখর আজকে প্রথম দিনে যারা যাত্রা করছিলেন তারা কিন্তু শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছেন এবং প্রতিটি ট্রেনই আধ থেকে এক ঘন্টা প্রায় এক ঘন্টা লেটে ছেড়েছে এবং লাস্ট যে ট্রেনটি ছাড়বে কিছুক্ষণ পরে আমরা যেটি জানতে পেরেছি যে বেলা 1টা নাগাদ চট্টলা এক্সপ্রেস এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং সেজন্য কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন তবে তারা কোনোভাবেই ভুলতে পারছিলেন না যে সহজ .com-এর যে অনলাইনে টিকিট পাওয়ার যে ভোগান্তি সেটির কথা তারা এখনও বারবার যখনই ট্রেনে তারা বসছিলেন তাদের কাছে আমরা জানতে চাচ্ছিলাম তখনও তারা বলছিলেন যে অনলাইনের যে জটিলতা সেটিকে আসলে ওভারকাম করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত একটি ব্যবস্থা নেওয়া দরকার পাশাপাশি যেটি তারা বলছিলেন যে এমনও যাত্রী যারা বলছিলেন যে বিশেষ করে যারা যাত্রী তারা 3 দিন 4 দিন 2 দিন পর্যন্ত যারা এই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে পারেন বা কাউন্টারে অপেক্ষা করতে পারেন সেক্ষেত্রে কেন ট্রেনের যারা রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কেন 24 ঘন্টা সার্ভিস চালু করে না বিশেষ করে ঈদের সময় একটি বিশেষ ব্যবস্থা চালু করা দরকার যাতে এই ট্রেনের ভোগান্তিটা টিকিট কাটার ভোগান্তিটা মানুষের দূর হয় তো সব কিছু মিলিয়ে মাহবুবা আসলে যারা এখন ঈদে যাচ্ছেন বাড়িতে তারা কিন্তু সব কষ্ট ভুলেই যাচ্ছেন এবং পরিবারের সঙ্গে ঈদ করবেন সেটি তারা খুব আনন্দের সাথে উপভোগ করবেন এমনটাই কিন্তু আমাদের বলছেন মাহবুবা ধন্যবাদ আপনাকে এতক্ষণ রাজধানীর কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম এদিকে ঈদ উপলক্ষে চট্টগ্রামের ট্রেনের টিকিট বিক্রির শেষ দিনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিতে পারেননি অনেকেই ভোর থেকে স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় থাকতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের অনেকেই অনলাইনে টিকিট বুকিং করতে না পেরে স্টেশনে এসে লাইনে দাঁড়ান আবার অনেকেই অভিযোগ করছেন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর নন এসি টিকিট না পাওয়ায় বাড়তি টাকায় এসি টিকিট দেওয়া হচ্ছে চট্টগ্রাম স্টেশন থেকে আজ দেওয়া হচ্ছে 6 জোড়া ট্রেনের টিকিট বিএনপি জামাত জোট মানুষের কল্যাণে কোনো কাজ করেনি জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি তাদের কাজ ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়াল রেলের ভ্রাম্যমাণ জাদুঘরের উদ্বোধনকালে তিনি একথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জীবনের নানা গল্প নিয়ে ভ্রাম্যমাণ জাদুঘর স্থাপন করেছে বাংলাদেশ রেলওয়ে মিটারগেজ ও ব্রডগেজ এই দুই ধরনের দুটি কোচে এই জাদুঘর স্থাপন করা হয়েছে এই জাদুঘরে রয়েছে একটি ছোট বুক কর্নার যেখানে আছে বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনী কারাগারের রোজ নামচা সহ বিভিন্ন বই ও প্রকাশনা আছে বঙ্গবন্ধুর হাতের লেখা কিছু পোর্ট্রেট এছাড়া 7 মার্চের ভাষণের ভিজুয়ালও রয়েছে নির্মিত একটি ব্রডগেজ দুটি মিটারগেজ কোচ সম্বলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত 30টি মিটারগেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধন অনুষ্ঠানে এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমি রেল মাননীয় রেলমন্ত্রী সহ রেল মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
করোনা মহামারীর কারণে গেল দুই বছর অনেকেই পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি। এবার করোনার প্রভাব না থাকায় ঈদে ঘরমুখো মানুষের ভিড় দ্বিগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে ভোগান্তি এড়াতে ঈদের ছুটির আগেই গতকাল থেকে বাস যোগে ঢাকা ছাড়ছেন মানুষ। যদিও ঈদের ছুটি শুরু আগামী 29 এপ্রিল, তবে তেমন একটা যাত্রী চাপ নেই কাউন্টারগুলোতে। ঈদের ছুটি শুরু হওয়ার আগে যারা বাড়ি যাচ্ছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী ও বেসরকারি অফিসের কর্মচারী। যানবাহনের চাপ বেড়েছে শিমুলিয়া বাংলাবাজার মাঝিকান্দি নৌরুটে। নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকে আছে 250-এর বেশি যানবাহন। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দুর্ভোগ চরমে উঠেছে নারী শিশুদের পাশাপাশি সাধারণ যাত্রী ও চালকদের। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চাপ নেই যানবাহনের। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, ঈদে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রশাসন কোনো বাড়তি ব্যবস্থা নিচ্ছে কিনা আমাদের জানান। মাহবুবা, আপনি জানেন যে আজকে সকাল থেকেই শিমুলিয়া পারে যাত্রীদের এবং যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। ঈদ যত ঘনিয়ে আছে ততই কিন্তু মুন্সিগঞ্জের শিমুলিয়া পারে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, সেই সাথে ছোট ছোট পরিবহনও কিন্তু ব্যাপক চাপ রয়েছে আমরা লক্ষ্য করেছি। তবে এই চাপ সামাল দিতে বিএডব্লিউটিসির পক্ষ থেকে গতকাল একটি আইনশৃঙ্খলা মিটিংও তারা করেছেন। সেখানে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাদারীপুরের বাংলাবাজার এবং শরীয়তপুরের মাঝিকান্দি এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া এই নৌপথে 10টি ফেরি তারা সচল করবেন। ইতিমধ্যে এখানে 8টি ফেরির জায়গায় আরেকটি ফেরি, অর্থাৎ আজকে ফরিদপুর ফেরিটি সংযোগ হয়েছে, অর্থাৎ 9টি ফেরি চলাচল করছে। আগামী এক দুদিনের মধ্যে হয়তো আরেকটি ফেরি যুক্ত হবে এই বহরে, এমনটি কিন্তু জানিয়েছেন বিএডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের কর্মকর্তা। তবে আমরা ধরতে পারি যে এবার কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই যাত্রী ভোগান্তি কম হবে, কারণ তখন কিন্তু আমরা দেখেছি বড় পণ্যবাহী ট্রাকগুলো এই নৌপথে চলাচল করছে। এই বছরে কিন্তু বড় পণ্যবাহী ট্রাকগুলো চলাচল না করাতে শুধু ছোট যানবাহন এবং ব্যক্তি মালিকানা পরিবহন চলার কারণে অনেকটাই কিন্তু ভোগান্তি কম হবে, সেই প্রত্যাশা কিন্তু করছে এই নৌরোড চলাচলকারীরা। আপনাকে আরেকটু যদি বলে রাখি, ইতিমধ্যে কিন্তু লঞ্চ এবং স্পিড বোটে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে স্পিড বোট এবং লঞ্চের দিকে নামার পরে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা গন্তব্যস্থানে পৌঁছে যাবার জন্য। ছোট ছোট পরিবহনের দ্বিগুণ ভাড়া কিন্তু আদায় করছে, ভাড়ার নৈরাজ্য বিষয়টা কিন্তু স্থলপথে আমরা সেটা লক্ষ্য করছি। তো মাদারীপুরে বাংলাবাজার থেকে এই ছিল সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। খলিল মিয়া জানাচ্ছিলেন বাংলাবাজার ঘাট থেকে। কালবৈশাখী ঝড় হয়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জে। গেল রাতে জেলার সদর শান্তিগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারা বাজার, তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড়ে কাঁচা আধাপাকা ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে আতঙ্কিত হয়ে দিরাইয়ে ও জামালগঞ্জে এক বৃদ্ধ ও বৃদ্ধা মারা গেছেন। গতকাল জামালগঞ্জের হালির হাওড়ের বাঁধ ভেঙে পানিতে ডুবছে একের পর এক ফসলি জমি। এতে 1000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, আর ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, হাওড়ের সবশেষ পরিস্থিতি ও কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ঘটনায় সুনামগঞ্জের হাওড়ের কৃষকরা নাকাল অবস্থায় আছেন। এখন বর্তমানে যে বড় মরার উপর হাতটা হয়ে দাঁড়িয়েছে কালবৈশাখী ঝড়, পরপরই কালবৈশাখী ঝড় এই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় হানা দিচ্ছে। গত রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ সদর উপজেলা, দিরাই, জামালগঞ্জ ও বেশ কয়েকটি উপজেলায় প্রবল বেগে কালবৈশাখী ঝড় হয়ে যায়। এতে ব্যাপক ঘর বাড়ি, গাছপালা সহ বৈদ্যুতিক লাইনে বিচ্ছিন্ন। আমি জানিয়ে রাখি দিরাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে আতঙ্কিত হয়ে বাদিপাড়া ইউনিয়নের আব্দুল ওহাব নামে একজন মারা গেছেন, এবং জামালগঞ্জ উপজেলায়ও পিমখালী ইউনিয়নে একজন বৃদ্ধা মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে জানিয়ে রাখি এই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রশাসনের কাছে সঠিকভাবে আসেনি। আমি কথা বলেছিলাম ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন তারা সব
জায়গাতে খোঁজখবর নিচ্ছেন, তারা একটা তালিকা তৈরি করছেন, তারা পরবর্তীতে আমাদেরকে জানাবেন। জানিয়ে রাখছি প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, জেলায় আসলে যে পরিমাণ ধান এখনো আছে সেটা কয়েকদিনের মধ্যে তারা কেটে তুলতে পারবেন। যদিও কৃষকদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এই জায়গাটাতে আসলে ব্যাপক পরিমাণ ধান এখনো হাওড় রয়ে গেছে, তারা এই ধান কাটতে 15-16 দিন সময় নিবে বলে জানিয়েছেন আমাকে। ধন্যবাদ আপনাকে, শহীদ নূর আহমেদ জানাছিলেন সুনামগঞ্জ থেকে। গাইবান্ধা ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি বিটিসি মোড়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক সহ 3 জন নিহত হন। নিহত সোহেল, তাজু ও সবুজ অটোরিকশার যাত্রী ও রংপুরের পীরগঞ্জের বাসিন্দা। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে আরও 4 জন। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গাড়ি 2টি জব্দ করা হলেও ট্রাক চালক পলাতক রয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 14:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।